শরফুদ্দিন আহমেদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করেন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। জন্ম ও শিক্ষা জীবন। শরফুদ্দিন আহমেদের পৈতৃক বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সুলতানপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ শামসুল আলম এবং মায়ের নাম হাসিনা আলম। চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। কর্মজীবন 1967 সালে বিমান চালানোর বাণিজ্যিক লাইসেন্স পান শরফুদ্দিন আহমেদ। 1971 সালে পূর্ব পাকিস্তান কৃষি বিভাগের প্ল্যান্ট প্রোটেকশন কর্মকর্তা হিসেবে কাজ করতেন তিনি। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মে মাসে ভারতে যান। সেপ্টেম্বর মাসের শেষ দিকে মুক্তিবাহিনীর বিমান উইং গঠিত হলে তাকে এতে অন্তর্ভুক্ত করা হয়। বিমান উইং এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। প্রশিক্ষণ নেন অটার বিমান দিয়ে যুদ্ধ করার। বিমান উইং এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তিনি প্রশিক্ষণ নেন অটার বিমান দিয়ে যুদ্ধ করার। প্রথম অপারেশনের সুযোগ পান 5 ডিসেম্বর। পরে তিনি অটার বিমান দিয়ে 7 ও 8 ডিসেম্বরে মৌলভীবাজারে পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থানে আক্রমণ চালান। মুক্তিযুদ্ধে ভূমিকা। 1971 সালে 5 ডিসেম্বর কুশিয়ারা নদীর তীরে ভারতের ছোট এক বিমান ক্ষেত্র থেকে আকাশে উড়ল ছোট একটি বিমান অটার। বিমানে চালকের আসনে শরফুদ্দিন আহমদ ও আকরাম আহমদ, আরো আছেন একজন গানার। বিমানে আছে রকেট ও মেশিন গান। স্বল্পগতির বিমানটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতর ঢুকে এগিয়ে যেতে থাকলো লক্ষ্যস্থলের দিকে। শরফুদ্দিন আহমদ ও আকরাম আহমেদ যতটা সম্ভব কৌশলে বিমান চালিয়ে নিয়ে যাচ্ছেন। এক সময় তারা পৌঁছে গেলেন লক্ষ্যস্থলে। তারপর আকাশের নির্দিষ্ট স্থানে বারবার চক্কর দিয়ে কয়েকটি রকেট ছুড়লেন। একই সময় গানার মেশিন গান দিয়ে গুলি করলেন। যে ভূমিতে থাকা পাকিস্তানি সেনারা জীবন বাঁচাতে ছোটাছুটি করতে লাগলো। বিস্ফোরিত রকেটের স্প্লিন্টার ও গুলিতে নিহত এবং আহত হলো অনেক পাকিস্তানি সেনা। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে মুক্তিবাহিনী মিত্রবাহিনীর সহযোগিতায় বৃহত্তর সিলেট মুক্ত করার জন্য যৌথভাবে অভিযান শুরু করে। তারা সীমান্ত অতিক্রম করে 8 গ্রাম, চরখাই, সিলেট, জাফলং, ছোটখেল, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, সালুটিকর সিলেট এবং ছাতক, গোবিন্দগঞ্জ, লামা কাজীঘাট সিলেট অক্ষ ধরে অগ্রসর হতে থাকেন। এ সময় পাকিস্তান সেনারা সীমান্ত এলাকা থেকে পশ্চাদপসরণ করে বিভিন্ন স্থানে অবস্থান নেয়। তারা মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীকে প্রবল বাধা দিতে থাকে। এতে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর অগ্রযাত্রা ব্লক হয়ে পড়ে। এ অবস্থায় পাকিস্তানি অবস্থানে বিমান থেকে হামলার প্রয়োজন হয়। তখন মুক্তিবাহিনীর নবগঠিত বিমান উইং পাকিস্তানি অবস্থানের ওপর বিমান থেকে হামলা করে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীকে সাহায্য করতে থাকে। কুশিয়ারা নদীর তীরে এক স্থানে পাকিস্তানিরা বিপুল সেনা সমাবেশ ঘটায়। ওই পথ দিয়ে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যোদ্ধারা অগ্রসর হচ্ছিলেন। শরফুদ্দিন আহমেদ ও আকরাম আহমেদ সাহসিকতার সঙ্গে পাকিস্তানি অবস্থানে হামলা চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। বিমান হামলায় বিপুল সংখ্যক পাকিস্তানি সেনা নিহত হয়, আহত হয় অনেকে। এরপর পাকিস্তানি সেনাদের মনোবল ভেঙে পড়ে। সেদিন ওই বিমান হামলা পরিচালনা ছিল যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কারণ স্বল্পগতির অটার বিমানটি যে কোনো সময় পাকিস্তানি সেনাদের মেশিন গানের গুলিতে ভূপতিত হতে পারত। পুরস্কার ও সম্মাননা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক বীর উত্তম খেতাব প্রাপ্ত হন তিনি। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি আজকের পর্বটি। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিদের কর্মজীবন ও জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।